ইসমিল্লাহি রাহমান ইরাহিম নাসিরাবাদ কলেজ সিংহ কর্তৃক অনলাইন আয়োজিত অনলাইন ক্লাসে ডিগ্রি প্রথম বর্ষের সকল সকল বিভাগের ছাত্রছাত্রীদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ক্লাসে আমন্ত্রণ আমি জান্নাত সুলতানা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ক্লাস নিব তোমাদের গারো পাহাড়ের নিচে যে বাংলাদেশ এথুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত যে বাংলাদেশ পদ্মা মেঘনা যমুনা সুরমা কর্ণফুলি মধুমতি ইছামতি ধলেশ্বরী শীতলক্ষা বুড়িগঙ্গা তিস্তা ধরলা মহানন্দার তীর ঘেঁষা যে বাংলাদেশ যে বাংলার পদপ্রান্তে বঙ্গোপসাগর সে বাংলাদেশ বাংলাদেশ আজ স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র বাঙালি আজ স্বাধীন একটি জাতি অনেক ত্যাগ অনেক রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা বাঙালি জাতির ইতিহাস একদিকে যেমন বৈচিত্র্যময় অন্যদিকে তেমনি গৌরবময় এই ইতিহাস অন্যায় শোষণ বঞ্চনা পরাধীনতার বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস এই ইতিহাস বাঙালির হাসি কান্না ও বেদনার ইতিহাস বাঙালির আছে ঐতিহ্যের গৌরবময় ইতিহাস যুগ যুগ ধরে বাঙালি তার একাগ্র মনন সাধনার বাইরে প্রভাব সময়কে আত্মস্থ করে এবং দেশীয় আবেগ চেতনায় তাকে একাত্ম করে রচনা করেছে ইতিহাস বাঙালি জাতি অনন্য বৈশিষ্ট্যের অধিকারী বাঙালির স্বকীয় সত্তা আছে স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে পরাজয় আছে পরাধীনতা আছে সর্বোপরি আছে অপরাজয় মনোবল বাঙালি বাইরে থেকে গ্রহণ করেছে কিন্তু অপরের মধ্যে বিলীন হয়নি বিরোধ আছে দ্বন্দ্ব সংঘাত আছে বিকার ও প্রতিকারের প্রয়াস আছে অধপতন ও নব উত্থান আছে স্বল্পস্থায়ী ও দীর্ঘস্থায়ী ক্ষয়ক্ষতি আছে পরাজয় আছে পরাধীনতা আছে বাঙালি বাইরে থেকে গ্রহণ করেছে কিন্তু অপরের মধ্যে বিলীন হয়নি নিজেকে বিকিয়ে দেয়নি প্রাচীন যুগে বাঙালি বা বাংলা নামে কোনো অখণ্ড রাষ্ট্র বা জনপদ ছিল না বঙ্গ শব্দের দ্বারা বাংলার এক ব্যাপক অংশকে বুঝাত পূর্ব দিকে ছিল এর অবস্থান বঙ্গদেশ প্রাচীনকালে বহু জনপদে বিভক্ত ছিল যেমন পুণ্র হরিকেল সমতট বরেন্দ্র বাকেরগঞ্জ সূক্ষ্ম রার এবং বঙ্গ আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রাচীন বাংলার জনপদসমূহ প্রাচীন বাংলার সবচেয়ে পুরা পুরাতন যে জনপদ সেটি হচ্ছে পুণ্ড বগুড়ার উত্তরবঙ্গ বগুড়া উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত হয় এবং এই শহরে বাংলাদেশের প্রাচীন শহরগুলোর একটি মস্তানগর প্রাচীন পুণ্ডনগরীর বর্তমান নাম মহাস্তানগড় বগুড়া জেলার শিবগঞ্জ থানার অন্তর্গত এখানে চার হাজার বছরের পুরানো স্থাপনা আছে শক্তিশালী মাগুর যা গুপ্তা এবং অন্যান্য রাজারা তাদের প্রাদেশিক রাজধানী হিসেবে মহাস্তনগর ব্যবহার করতেন পাল রাজাদের মূল রাজধানী হিসেবে পুণ্ডনগর ব্যবহৃত হয়েছে এই বিশাল শহরের ধ্বংসস্তূপ নদীর পশ্চিম প্রান্তে অবস্থিত যা শুধু বগুড়া নয় বরং গোটা বাংলাদেশের অতীত ঐতিহ্য ধারণ করে উনিশশো সালে মহাস্তানকে প্রাচীন পুণ্ডনগর হিসেবে চিহ্নিত করা হয় গুপ্ত রাজাদের পতনের পর রাজা শশাঙ্ক একটি শক্তিশালী রাজ্য পত্তন করেন শশাঙ্কের মৃত্যুর পর বিখ্যাত চীনা ভ্রমণকারী ওয়ান চুন ছয়শো তিরানব্বই সালে স্থাপনা দর্শনের জন্য পুণ্ডনগরে আসেন তিনি সম্রাট অশোকের তৈরি অনেক বৌদ্ধ মন্দির এবং আশ্রম দেখেন তার বর্ণনা মতে পুণ্ডনগরী ছিল একটি সমৃদ্ধ নগরী এবং এর আয়তন ছিল ছয় মাইলের মতো এই জনপদ ছিল অনেকটা এথেন্স ভেভিলিওন মিশরের মতো পুণনগরী মস্তান গড় হয়ে উঠে বাংলাদেশের সমৃদ্ধশালী মুসলিম শাসনামলে মস্তান এর আকর্ষণ এর টিলার উপরে অবস্থিত মাজার প্রতিদিন হাজার হাজার মানুষ অনেক দূর থেকে স্থান ভ্রমণ করতে আসে অনেক মানুষ তাদের মানত পূরণের জন্য এইখানে সমাগম করেন এই জায়গা মুসলমান হিন্দু উভয়ের জন্যই পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় অনেক ঐতিহাসিক এবং স্থানীয় লোকের মতে এই মাজার বলখি মাহিষ সওয়ার এর মাঝার ওল্কি মাহি শহর এর মাজার সম্পর্কে দুটি স্থান আলোচিত হয় এর একটি মহাস্তানগড় এবং একটি সুলতানগঞ্জ গোদাবারী রাজশাহী ষোলোশো আশি খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজেবের সৈয়দ রেজা সৈয়দ তাহির সৈয়দ আব্দুর ব্রাহ্মণ তিন ভাইকে এই মাজার এবং এই বিহারের জমিদারি দেখাশোনার দায়িত্ব প্রদান করেন এই উদ্দেশ্যে সম্রাট তাদের কিছু জমি প্রদান করেন এই প্রদানপত্র ফরাসি ভাষায় একটি ব্রোঞ্জ ব্রোঞ্জখণ্ডে লিখা হয় যা এখনও স্থানীয় মাসকুরুল আলম এর কাছে সংরক্ষিত আছে এতে লেখা আছে এই ফরমান অনুযায়ী জামি সুলতান মাহমুদ মাহিস ওয়ার এর আস্থানা এর নামে প্রদান করা হয়েছে এতে কোনো মাজারের কথা উল্লেখ নাই কিছু ঐতিহাসিক মনে করেন যে এটি আস্থানা কিন্তু মাজার নয় এই মহস্তানগড়ের সাথে নরসিংহ নামটি জড়িত গড় এর উত্তর পশ্চিম প্রান্তে স্থানীয়ভাবে পরশুরাম নামে পরিচিত এরপরে আসছে হরিকেল সাত বছরের লেখ সাত শতকের লেখকেরা হরিকেল নামে অপর এক জনপদের বর্ণনা করেছেন চিনহা ভ্রমণকারী ইং বলেছেন হরিকেল ছিল পূর্ব ভারতের শেষ সীমায় আবার কারো কারো লিপিতে হরিকেলের যে পরিচয় পাওয়া যায় তাতে বর্তমান চট্টগ্রামের অংশ খুঁজে পাওয়া যায় সমস্ত তথ্য পর্যালোচনা করে ধরে নেওয়া হয় যে পূর্বে শ্রীহট্ট অর্থাৎ সিলেট থেকে চট্টগ্রামের অংশবিশেষ পাড়ায় হরিকেল জনপদ বিস্তৃত ছিল যদিও মধ্যখানে সমতট রাজ্যের অবস্থিতি ছিল যা কিছুটা সৃষ্টি করতে পারে আসলে তখন কোথাও কোথাও জনপদের বেশ শিথিল অবস্থা বিরাজ করছিল তাছাড়া বঙ্গ সমতট ও হরিকের পৃথক তিনটি জনপদ হলেও এরা খুব নিকট প্রতিবেশী হওয়ায় কখনো কখনো কোনো এলাকায় অন্য জনপদের প্রভাব বিরাজ করতো বলে ধারণা করা হয় প্রকৃতপক্ষে সপ্তম অষ্টম শতক হতে দশ ও এগারো শতক পর্যন্ত হরিকেল একটি স্বতন্ত্র রাজ্য ছিল কিন্তু পূর্ব বাংলার চন্দ্র রাজবংশের রাজা তৈলক্যচন্দ্রের চন্দ্রদ্বীপ অধিকারের পর হতে হরিকেলকে মোটামুটি বঙ্গের অংশ বলেই ধরা হয় অনেকে আবার শুধু সিলেটের সাথে হরিকেলকে অভিন্ন বলে মনে করেন কোনো কোনো চীনা পরিব্রাজক হরিকেলকে বাংলার পূর্ব সীমানা বলে উল্লেখ করেছেন সপ্তম শতকে সমতট অর্থাৎ বর্তমান কুমিল্লা নোয়াখালীর দক্ষিণ পূর্ব দিকে ছিল হরিকেল রাজ্য বরিকেল নামটি সম্ভবত সপ্তম শতকের শেষ পদে চনিক পরিব্রাজক ইদ সিং এর ভ্রমণ বিপরীতে প্রথম দেখা যায় এরপর সমতট পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলার বঙ্গর প্রতিবেশী জনপথ হিসেবে ছিল সমতটের অবস্থান এই অঞ্চলটি ছিল আদ্র নিম্নভূমি কেউ কেউ মনে করেন সমতট বর্তমান কুমিল্লার প্রাচীন নাম আবার কেউ কেউ মনে করেন কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে সমতট গঠিত হয়েছিল সাত শতক থেকে বারো শতক পর্যন্ত বর্তমান ত্রিপুরা জেলা ছিল সমতটের অন্যতম অংশ একসময়ে জনপদের পশ্চিম সীমা চব্বিশ পরগনার থারী পরগনা পর্যন্ত বিস্তৃত ছিল গঙ্গা ভাগীরথীর পূর্বতীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী অঞ্চলকে সম্ভবত বলা হতো সমতল কুমিলা শহরের বারো মাইল পশ্চিমে বরকান্তা নামক স্থানটি সাত শতকে এর রাজধানী ছিল বরেন্দ্র বরেন্দ্রী বা ভূমি নামে প্রাচীন বাংলার অপর একটি জনপদের কথা জানা যায় এটি উত্তরবঙ্গের একটি জনপদ বরেন্দ্র পুণব তাই একে জনপদ বলা যায় না কিন্তু এই নামে একসময় সমগ্র এলাকা পরিচিত হতো তাই প্রাচীন বাংলার ইতিহাসে একে জনপদের মর্যাদা দেওয়া হয় কথা নিঃসন্দেহে বলা যায় যে গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চলে ছিল এ জনপদের অবস্থান বগুড়া দিনাজপুর ও রাজশাহী জেলার অনেকটা অঞ্চল এবং সম্ভবত পাবনা জেলা জুড়ে বরেন্দ্র অঞ্চল বিস্তৃত ছিল বাকেরগঞ্জ প্রাচীন জনপদগুলির মধ্যে বাকেরগঞ্জ অন্যতম এ জনপদটি বরিশাল খুলনা ও বাগেরহাট নিয়ে গঠিত অনেকে বাকেরগঞ্জ জনপত্রী চন্দ্রদ্বীপ বলে অভিহিত করেন কিন্তু চন্দ্রদ্বীপ ছিল বর্তমান বাক কিন্তু চন্দ্রদ্বীপ বরিশালের পূর্ব নাম চন্দ্রদ্বীপ মূলত বাকেরগঞ্জের অংশ ছিল নিহার রায় বলেছেন চন্দ্রদ্বীপ ছিল বর্তমান বাকেরগঞ্জ অঞ্চলে বর্তমানে বাকেরগঞ্জ বাংলাদেশের বরিশাল জেলার অন্তর্গত একটি উপজেলা বরিশাল জেলার বাকেরগঞ্জ আঠারোশো সাল থেকে আনুষ্ঠানিকভাবে থানা ঘোষণা করা হয় এরপর সূক্ষ্ম সূক্ষ্ম সর্বপ্রথম পতঞ্চলিয়ার মহাভাষ্যে উল্লেখিত হয়েছে প্রাচীন বৌদ্ধ ও শাস্ত্রেও সূক্ষ্মের উল্লেখ